সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 সেখানে বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ইত্তিবা করো অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া এবং তাকে ছাড়া অন্য ওলিদেরকে মেনো না ওয়ালিলাম মা তাযাক্কারুন তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই সেটার উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সেই স্পষ্ট পথভ্রষ্ট হবে ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু